তো গাইস নতুন আর একটা ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো সবার আগে গাইস এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা নর্মাল ফটো তো এই নর্মাল ফটোটাকে কিন্তু আমি এক এক ক্লিকে এরকম সুন্দর সুন্দর ফটোতে কিন্তু কনভার্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটার কিন্তু আমি অনেক রকমের কিন্তু ড্রেস পরিবর্তন করেছি মাত্র এক ক্লিকেই তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পুরো রিয়েলস্টিক মনে হচ্ছে এটা কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা একটা এডিটিং ফটো ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর ফটো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আপনাদের নিজস্ব ফটো দিয়ে শুধু একটা ক্লিক করবেন আর দেখবেন সেই নর্মাল ফটোটা কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে যাবে আপনাদের যেরকম ড্রেস চাই তো সেরকম ড্রেস কিন্তু আপনারা আপনাদের ফটোতে কিন্তু লাগাতে পারবেন ঠিক আছে খুবই সহজ একটা ট্রিক্স এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো একবার দেখার পরেই কিন্তু আপনারা এই এডিটটা শিখে তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই কিভাবে কি কি করতে হবে অলরেডি গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন প্লে স্টোর থেকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ফেস টিউন অ্যাপটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে আপনারা সার্চ করবেন ফেস টিউন তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপটা দিয়ে দেবে তো আপনারা প্লে ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো তারপর আপনারা কী করবেন অ্যাপটা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের কিন্তু একটা জিমেল আইডি দিয়ে বা একটা ফেসবুক আইডিতে কিন্তু লগ ইন করে নিতে হবে তো তারপর কী করবেন এই যে দেখতে পাচ্ছেন ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সবার আগে গাইস এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু প্লাসের আইকন রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গুগল ফটোজ তো এখানে ক্লিক করবেন তো তারপর আপনাদের গ্যালারিতে কিন্তু যতগুলো ফটো আছে সবগুলো শো করবে তো আপনারা সিম্পলি যে নর্মাল ফটোটার ড্রেসটা চেঞ্জ করবেন তো সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নর্মাল ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি অলরেডি ড্রেস এখানে আমি অমর ভাইয়ের একটা ফটো চুজ করেছি ঠিক আছে তো আপনারাও ফটো চুজ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলসের অপশান আছে তো এই দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটোর কিন্তু পারফেক্টলি এডিট করতে পারবেন এই অ্যাপটার মধ্যে তো এবার আমরা ড্রেসটা চেঞ্জ করব তো সেটা করার জন্য আমরা কী করব এই নিচের টুলসগুলো থেকে আমরা একটু এদিকে সরাবো তো এদিকে সরিয়ে গিয়েছিস আপনারা দেখতে পারবেন এখানে আউটফিটস তো এটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু মেয়েদের জন্য কিন্তু খুবই ভালো একটা অ্যাপ তো মেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ড্রেস চেঞ্জ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেস রয়েছে তো এটা কিন্তু এই সবগুলো কিন্তু ছেলেদের ফটোতে কিন্তু অ্যাপ্লাই হবে তো তো ছেলেদেরও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মেয়েদের জন্য কিন্তু এই অ্যাপটা পারফেক্টলি খুবই সুন্দর ঠিক আছে তো এবার আমরা গেছি এখানে দেখতে পারবেন অনেকগুলো টুলসের অপশন আপনারা পেয়ে যাবেন জ্যাকেট রয়েছে ড্রেস রয়েছে টপস রয়েছে ঠিক আছে তো আরও বিভিন্ন অনেক কিছু রয়েছে যেখানে এখান থেকে কিন্তু প্যান্ট চেঞ্জ করতে পারবেন তো আমি কিন্তু একটা হাফ ফটো এখান থেকে চুজ করেছি তো আপনারা কিন্তু ফুল ফটোতে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে একটা হাফ ফটো চুজ করেছি তো আপনারা ফুল ফটো দিয়ে ট্রাই করতে পারেন তো এবার আমরা ড্রেসে যাবো তো ড্রেসে গিয়ে গাইছ আমার যেটা ভাল লাগে তো আমি সেটাতে একবার ক্লিক করবো তো আমি এটাকে ক্লিক করে দেখাচ্ছি ঠিক আছে যে এটা তো এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআইতে কিন্তু আমাদের কাজটা শুরু করে দিয়েছে তো এই কাজটা কিন্তু সম্পূর্ণ এআই দ্বারা করা হচ্ছে তো অবশ্যই কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন না হলে কিন্তু কিছু করতে পারবেন না তো দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ড্রেসটা পরিবর্তন করে দেবে এখানে কিন্তু ছবির ড্রেসটা পরিবর্তন হয়ে গেছে তো আপনারা কিন্তু এক এক করে এরকম সব কটা ট্রাই করে দেখতে পারেন যে কোনটা ভালো আপনাদের তো সেইভাবে কিন্তু এই যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ফটো কিন্তু তৈরি করে দেবে এআইতে তো এখানে আবার একটু ওয়েট করতে হবে যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফটোটা তৈরি হয়ে গেছে তো এবার যদি আপনারা এই ফটোটা ডাউনলোড করেন তো সেক্ষেত্রে এই টিকমার্কে ক্লিক করে দেবেন তো তারপর এই যে উপরে সেভের আইকন সেভে ক্লিক করে দেবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে তো এই যে একটু প্রসেসিং নিলে হয়ে গেল আমাদের গ্যালারিতে সেভ তো এবার আপনারা আরও ড্রেস কিন্তু এখানে পাবেন দেখতে পাচ্ছেন এই যে জ্যাকেট তো জ্যাকেটে ক্লিক করবেন তো আপনাদের ইচ্ছা মতো যে জ্যাকেটটাই ভালো লাগে তো সেই জ্যাকেটে কিন্তু একবার একটা ক্লিক করবেন তো এই যে আমি ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু সেই একই প্রসেসে কাজ চলছে তো এবার কিন্তু আবার আমাদের এই জ্যাকেটটা কিন্তু আমাদের ছবিতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো একটু ওয়েট করতে হবে অলরেডি গেস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার চেঞ্জ করে দিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেস পরিবর্তন করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটোতে তো অনেক অপশন কিন্তু রয়েছে তো এই যে একইভাবে আপনারা এটাও এইভাবে ডাউনলোড করে নেবেন টিকমার্কে ক্লিক করে দেবেন আর এখানে সেভ করে দেবেন তো ফটোটা কিন্তু খুব সহজেই আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে তো এছাড়াও কিন্তু আরও বিভিন্ন অপশান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি হ্যাডশটে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর গাইছ এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এবার কিন্তু আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে তো আমি এখানে এটা ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পারবেন আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো নিখুঁতভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আপনারা চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবেন আপনাদের ফটোতে তো একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে আপনাদের যেটা ভালো লাগে তো সেটাই কিন্তু ইউজ করতে পারবেন আপনাদের ফটোতে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমাদের ড্রেসটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে তো খুবই সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে এই কাজটা করছে তো এবার আপনারা গ্যালারিতে সেভ করার জন্য টিকমার্কে করে দেবেন তো তারপর আবার একইভাবে এই যে সেভাইনে ক্লিক করে দেবেন সেভ হয়ে যাবে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আরও টুলসের অপশান রয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়েও কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু ফটো এডিটিং করতে পারবেন তো এইভাবে গিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু ফটো ড্রেস চেঞ্জ করতে পারবেন মাত্র এক ক্লিকে তো ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও বা যদি একটু ভালো লাগে ভিডিও তো একটা লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম পারেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন